বর্তমানে দেশে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় আছে 55টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রায় 44 লাখ। ছাত্র জনতার আন্দোলনের কারণে গত 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এসব শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি সহ শীর্ষ পর্যায়ে শিক্ষক কর্মকর্তারা পদত্যাগ করতে শুরু করেন, কেননা তারা সবাই বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া। গত কয়েক সপ্তাহে এসব বিশ্ববিদ্যালয়ের অন্তত 27 জন উপাচার্য সহ বিভিন্ন পদ থেকে 100 শিক্ষকের পদত্যাগের ঘটনা ঘটেছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব থেকে 69 জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বিগত সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শীর্ষস্থানীয় পদে যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই দলীয় অনুগত, ফলে চাপের মুখেই পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তারা। শুধু বিশ্ববিদ্যালয় নয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার স্কুল কলেজগুলোর চিত্রও অনেকটা একই রকম। গত 2 সপ্তাহে ঢাকার অন্তত 40 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদ ছেড়েছেন। কোনো প্রতিষ্ঠান প্রধানকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে এমন নজিরও আছে। এছাড়া বরখাস্ত হয়েছেন কয়েকজন। গত 11 থেকে 27 আগস্ট পর্যন্ত ঢাকা জেলা শিক্ষা অফিস থেকে 36 জন প্রধান শিক্ষকের পদ হারানোর বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। যাদের মধ্যে পদত্যাগ করেছেন 8 জন, পদত্যাগে বাধ্য হয়েছেন 20 জন, পলাতক 3 জন, বাধ্যতামূলক ছুটিতে 3 জন, অপসারিত হয়েছেন 1 জন এবং আন্দোলনের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন 1 জন। অধিকাংশ ঘটনায় শিক্ষার্থীদের সামনে দেখা গেলেও অভিযোগ রয়েছে এসব ঘটনার নেপথ্যে ইন্ধন রয়েছে। অনেকেই মনে করেন স্কুল কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নানা প্রশাসনিক পদগুলো দখল করতে শিক্ষকদের আরেকটা অংশই শিক্ষার্থীদের ব্যবহার করছেন। পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া থাকলেও কিছুই মানা হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্বরতদের জোর করে পদত্যাগ করানোর সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে ন্যায়সঙ্গত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের শাসনামলে দেশের প্রায় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ হয়েছে রাজনৈতিকভাবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোয় নিয়োগপ্রাপ্ত অধিকাংশ ভিসির বিরুদ্ধে ছিল অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ নানা অভিযোগ। তাদের এসব কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে শিরোনাম হয়েছে সংবাদ মাধ্যমে, অনেকের বিরুদ্ধে গঠিত হয়েছে তদন্ত কমিটিও। তবুও দলীয় আশীর্বাদ পুষ্ট এসব শিক্ষক স্বপদে বহাল ছিলেন। 2016 সালের 13 মে নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে কান ধরে অটবস করানোর ঘটনায় সংসদ সদস্য শামীম ওসমানের শাস্তি হয়নি। কিংবা বিনা অপরাধে মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডলের জেলখাটা, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে প্রকাশ্যে জুতারমালা পরানো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপককে হেনস্থার ঘটনাগুলো দেশজুড়ে সমালোচনার জন্ম দিলেও ক্ষমতাসীনদের পক্ষ থেকে শুধু দুঃখ প্রকাশেই সীমাবদ্ধ ছিল। ঘটনা যাই ঘটুক, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধের শামিল। শিক্ষকদের প্রতি বর্তমান সময়ের লাঞ্ছনা কখনোই কাম্য নয়। যদি কেউ দুর্নীতি বা অপরাধে জড়িত থাকেন তার বিচার হোক। হাতে গোনা কয়েকজনের জন্য গোটা শিক্ষক সমাজের গায়ে কালিমা লেপন ভবিষ্যতের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথকে আরও জটিল করে তুলতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।